আমার কাছে অ্যাকশন ক্যামেরা রয়েছে, তোমরা দেখেছো। আমার কাছে বাইক আছে, সেটাও তোমরা দেখেছো। কিন্তু তবু আমি তোমাদেরকে মোটো ভ্লগিং করে দেখাতে পারছিলাম না। কেন পারছিলাম না? কারণ আমার কাছে একটা প্রপার হেলমেট চিন মাউন্ট ছিল না। যেটা ছিল সেটা হলো DJI Osmo Action-এর সাথে আসা ফ্রি চিন মাউন্ট। ফ্রি মাউন্টগুলোর সাথে আমার ক্যামেরাটাকে আমি লাগিয়ে ভরসা পাচ্ছিলাম না যে আমি সেফলি মোটো ভ্লগটা করতে পারবো। তো সেই জন্য অ্যামাজনের অ্যাপ খুলে সেখান থেকে একটা চিন মাউন্ট অর্ডার করলাম, যেটা আমার কাছে এসে আজকে পৌঁছেছে। তো সেটাই তোমাদেরকে আমি দেখাবো। তো চলো দেখাই নতুন চিন মাউন্ট। তো বন্ধুস, এই হচ্ছে আমার সেই নতুন চিন মাউন্ট, যেটা মাত্র ডেলিভারি হয়েছে। তোমরা দেখেছো ডেলিভারিটা হওয়ার সময়। আর এটা হচ্ছে ইয়ান্ত্রালয় দ্য স্কুল অফ গ্যাজেটস কোম্পানির চিন মাউন্ট। এই কোম্পানিটার রিভিউ মোটামুটি ভালো এবং এই প্রোডাক্টটার রিভিউ অ্যামাজন এবং ফ্লিপকার্টে মোটামুটি ভালো ছিল। তো এই চিন মাউন্টটা আমার কত লেগেছে সেটাও আমি বলবো। এবং যদি তোমরা এটা কিনতে চাও তাহলে এর অ্যামাজন লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এটা পারচেস করতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক এটা কেমন দেখতে, করে ফেলি এর আনবক্সিং। তো দেখতে পাচ্ছ তোমরা যে এর মধ্যে রয়েছে একটা জে মাউন্ট এবং রয়েছে হেলমেট চিন মাউন্ট। এই হচ্ছে সেই চিন মাউন্ট যেটা আমার কাছে একটু আগে এসে পৌঁছালো। আর এর বিল্ড কোয়ালিটিটা আমি একটু বলে দিই। এর ওপরে রয়েছে হার্ড প্লাস্টিক, যেটা মোটামুটি ভালো কোয়ালিটির প্লাস্টিক, বেশ ভালো কোয়ালিটির। এবং এর পিছন দিকে রয়েছে রাবার প্যাড কুশনিং, যার মধ্যে এখানে গ্রিপ, রাবার গ্রিপস দেওয়া আছে। দেখতে পাবে তোমরা এখানে রাবার গ্রিপস দেওয়া রয়েছে। এই পেছনের এই রাবারটার জন্য আমাদের যে ফ্রিকশান সেটা অনেক কম হবে হেলমেটের সাথে, এবং হেলমেটের সাথে এর গ্রিপটাও কিন্তু যথেষ্ট ভালো হবে। সাথে এই যে স্ট্র্যাপগুলো আছে, স্ট্র্যাপগুলো যথেষ্ট ভালো, ভালো কোয়ালিটির স্ট্র্যাপ, যথেষ্ট ভালো কোয়ালিটির স্ট্র্যাপ। এটা কিন্তু সহজে নষ্ট হবে বলে মনে হচ্ছে না। এবং এই যে ক্লিপগুলো আছে, ক্লিপগুলো বেশ ভালো কোয়ালিটি। এবং এর সাথে কিন্তু আর একটা এক্সট্রা স্ট্র্যাপও দিয়েছে, যদি কখনো এই স্ট্র্যাপ কিছু নষ্ট হয় তাহলে আমরা এই এক্সট্রা স্ট্র্যাপটা ইউজ করতে পারবো এখানে। তো বন্ধুস, আমি কেন এই চিন স্ট্র্যাপটাই কিনেছি সেটাও আমি তোমাদেরকে বলে দিই। DJI Osmo Action-এর সাথে ফ্রি হেলমেট মাউন্ট আসে, অনেকটা এরকম দেখতে, যার পিছনে এখানটাতে 3M-এর অ্যাডেসিভ দেওয়া থাকে। এবার ব্যাপারটা হচ্ছে এরকম যে এইটাও কিন্তু ব্যবহার করা যায়, এবং আমি অনেক মানুষ এরকম দেখেছি যারা কিন্তু এই মাউন্টটা ব্যবহার করে। কিন্তু এখানে এই মাউন্টের কিছু কিছু সমস্যা আছে। যেমন এই মাউন্টটা আমাদের হেলমেটের মধ্যে এইভাবে লাগানোর কথা, এটা কিন্তু পড়ছে না। দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু পড়ছে না। কিন্তু এখানে আমি এই জিনিসটাকে কতটা ভরসা করতে পারি, যখন গাড়ি চলবে সেই গাড়ির ভাইব্রেশনে আমার এই ক্যামেরাটা কি এটা নিতে পারবে? এবার এটাকে এখানে পারমানেন্টলি ফিক্স করারও বেশ কিছু ব্যবস্থা আছে। যেমন অনেকে এমসিল লাগিয়ে নেয় বা অন্য কোনো রকমের সিনথেটিক গাম ইউজ করে, যে গামগুলো দিয়ে এটা কিন্তু পারমানেন্টলি এর মধ্যে ফিক্সড হয়ে যাবে। কিন্তু সেখানেও একটা সমস্যা আছে। কীরকম সমস্যা? মনে করো আমি এই আমার এই হেলমেটটা চেঞ্জ করতে চাইছি, হতেই পারে আমার এই হেলমেটটা দরকার নেই, আমি নতুন একটা হেলমেট নেব, বা আমি আমার হেলমেট আপগ্রেড করতে চাইছি, সেক্ষেত্রে আমার এই মাউন্টটা কিন্তু আমি হেলমেট থেকে বার করতে পারবো না। আর যদি আমি চেষ্টা করে এটাকে বার করি তাহলে কী হবে? তাহলে যে পোর্শনে আমি হেলমেটের মধ্যে আমি এটাকে লাগিয়েছিলাম সেই পোর্শন থেকে কিন্তু হেলমেটের কালার উঠে যেতে পারে, যে কারণে আমি এটাকে ঠিক প্রেফার করি না। আর এই যে চিন স্ট্র্যাপটা, এটার ক্ষেত্রে সুবিধা হচ্ছে যখন খুশি এটাকে হেলমেটের সাথে অ্যাটাচ করে ফেলবো এই ক্লিপগুলো দিয়ে, এবং যখন ইচ্ছা হবে তখন আমি এটাকে আবার খুলে অন্য কোনো হেলমেটে ইউজ করতে পারি। তো চলো দেখিয়ে দিই কী করে এই চিন স্ট্র্যাপটা হেলমেটের সাথে অ্যাটাচ করতে হয়। হেলমেটটাকে ঘুরিয়ে নিয়ে সামনে এই যে পোর্শনটা আছে এখানটাতে আমরা লাগাবো হচ্ছে টেলেসিনের এই চিন মাউন্টটাকে। বসানোর পর চিন মাউন্টের ঠিক ওপরে আমরা দুটো বাকেল দেখতে পাবো, যার মধ্যে ক্লিপ দেওয়া আছে। এই ক্লিপের বাকেলগুলো আমরা করে দিলাম ওপর দিকে। এই দুটো স্ট্র্যাপকে আমরা একটা একটা করে ভেতর দিকে নিয়ে যাব, এবং এই বাকেলের সাথে ভেতর দিকে আমরা এটাকে করে দেবো কানেক্ট। তো সেটা দেখানোর জন্য আমি একটু হেলমেটটাকে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। Osmo Action-এ বুঝতে পারছি না তোমরা এটা আদৌ দেখতে পাচ্ছ কিনা, এই যে এখানে লকটা আছে এই লকটার মধ্যে দিয়ে এটাকে দেবো ঢুকিয়ে।
লকটার মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়ে এটাকে করে দেবো টাইট। যে যতটা টাইট করতে হবে মনে হচ্ছে ততটা টাইট করে নিয়ে লকটাকে আটকে দিলাম। এই হচ্ছে আমাদের সেকেন্ড বাকেল, জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে আমাদের সেকেন্ড স্ট্র্যাপ, ঢুকিয়ে দিয়েছি আমি সেকেন্ড বাকেলের ভেতর দিয়ে। সেকেন্ড বাকেলের ভেতর দিয়ে আমি স্ট্র্যাপটাকে ঢুকিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। এই হচ্ছে স্ট্র্যাপ, তো দেবো এবার এটাকে লক করে। তো দুটোই হয়ে গেছে লক, তবে শক্তপোক্তভাবে আটকে গেছে, এটা কিন্তু নড়ছে না। আর এর মধ্যে এই যে আমাদের ক্লিপিং স্ক্রুটা আছে, এই ক্লিপিং স্ক্রু দিয়ে আমরা অ্যাকশন ক্যামেরাকে এখানে আটকে এরমভাবে লক করে দিতে পারি। তো এখানে আমি একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই ক্লিপিং স্ক্রুটা কিন্তু এর সাথে আসে না, এটা কিন্তু DJI Osmo Action-এর সাথেই এসেছিলো আমার। তোমরা যদি কোনো অ্যাকশন ক্যামেরা এখানে লাগাতে চাও, সেই অ্যাকশন ক্যামেরার সাথে যদি এই ক্লিপিং স্ক্রু থাকে তাহলে সেটা তোমরা এখানে ইউজ করতে পারো। আর তোমাদের কাছে যদি এই ক্লিপিং স্ক্রুটা না থাকে সেক্ষেত্রে তোমরা কী করবে, তোমরা এটা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে পারচেস করতে পারো। সেই পারচেসের যে লিঙ্ক সেটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডিরেক্টলি এটাকে পারচেস করে নিতে পারো। তো এটা হচ্ছে আমার নতুন টেলেসিন চিন মাউন্ট, যেটা হেলমেটের সাথে এখন ফিক্স হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। আর এর মধ্যে আমরা যে কোনো রকম অ্যাকশন ক্যামেরা কিন্তু খুব সহজে মাউন্ট করে নিতে পারি, এটা DJI Osmo Action হোক বা GoPro বা SJ Cam অথবা অন্য যে কোনো কোম্পানির অ্যাকশন ক্যামেরা যদি তোমরা ইউজ করো সেটাকে কিন্তু তোমরা এখানটাতে ফিক্স করে নিতে পারবে, এবং যেটা দিয়ে ভিউটাও খুব সুন্দর আসে। তো আমি এর ভিউ কেমন আসছে সেটাও আমি দেখাবো। এটা আমার কত নিয়েছে আমি সেটাও তোমাদেরকে বলে দিই, আমার এটা নিয়েছে হচ্ছে 960 টাকা। এই ছাদে ঘুড়ি পড়েছে, ছাদে ঘুড়ি পড়েছে, বিভৎস। তো বন্ধু, তোমরা দেখলে যে আমার ছাদে এখন পড়েছে একটা ঘুড়ি, আর যেটা আমার ওড়াতে প্রচণ্ড ইচ্ছা করছে, সেই কারণে আমি এখন ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদেরকে তো আমি বলতেই ভুলে গেছি যে আমার চ্যানেলে তোমরা 100 সাবস্ক্রাইবার পূর্ণ করে দিয়েছ, যেটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। তো এইভাবেই তোমরা আমার পাশে থাকবে আমি জানি। আজকে 100 সাবস্ক্রাইবার হয়েছে, খুব তাড়াতাড়ি এটা 200 হবে, তারপর 500, তারপর 1000। যদি তোমরা পাশে থাকো তাহলে নিশ্চয়ই হবে। আর আমি আমার প্রত্যেকটা ভিডিওকে চেষ্টা করছি আগের ভিডিও থেকে বেটার করার। কার জন্য করছি এটা আমি? তোমাদের জন্য, কারণ তোমরা আমাকে সাপোর্ট করেছো, 100 সাবস্ক্রাইবার পূর্ণ করে দিয়েছো আমার মাত্র 1 মাস 4-5 দিন সময়ের মধ্যেই। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি কিভাবে তোমাদেরকে ধন্যবাদ জানাবো, আমার ভাষা আমি হারিয়ে ফেলেছি। এই জন্য দেখো আমি ঘুরছি, 360 ডিগ্রি ঘুরছি। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং এনজয় বস। এই পোর্শনেতে তোমরা যদি এসে পৌঁছাও তার মানে আমি এটা ধরে নিতে পারি যে আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, না হলে এতক্ষণ অবধি তোমরা দেখতে না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কী করতে হয় জানো তোমরা? এটা ভিডিও ভালো লাগলে লাইক করতে হয়, শেয়ার করতে হয়, আর করতে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব। মাথা ঘোরাচ্ছে, চারিদিক ঘুরছে কেমন বনবন করে। সাবস্ক্রাইব করো, আমি একটু বসে রেস্ট নিয়ে নিই, ঠিক আছে? পুরো কালো মেঘ হয়ে আসছে, স্ট্র্যাপ দুটোকে ঘুরিয়ে আটকে দেবো। প্রচুর জোর বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, দাঁড়ানো যাবে না, দাঁড়ানো যাবে না।